এই যারা চাকরি প্রার্থী এরা 2017 সালে রাজ্য সরকারের গ্রুপ ডি চাকরি প্রার্থী এরা প্রত্যেকই কিন্তু সেই পরীক্ষায় পাস করেছিলেন এবং তারা ওয়েটিং লিস্টে ছিলেন এবং তাদের যেটা অভিযোগ এই 5 বছর কেটে গেলে পরেও সেই ওয়েটিং লিস্ট থেকে কিন্তু কেউ এখনো নিয়োগ পাননি তাদের যেটা স্পষ্ট দাবি এসএসসি এর মতন এই গ্রুপ ডি যে চাকরি সেখানেও কিন্তু ব্যাপক দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির শিকার তারা এবং বর্তমানে তারা কিন্তু অনেকেই কর্মহীন এবং সেই কর্মহীনতার ফলে কিন্তু যে জীবন জীবিকা তা কিন্তু চরম সংকটে রয়েছে এবং আগামী দিনে এইভাবেই কিন্তু হয় চপ ভেজে নয় ঝালমুড়ি বিক্রি করে তাদের জীবন জীবিকা নির্বাহ করতে হবে এমনটাই বলছেন আমি একটু দেখাবো এখানে একজন চাকরি প্রার্থী ইনি কিন্তু গ্রুপ ডি পরীক্ষায় পাস করেছিলেন এই মুহূর্তে কিন্তু ইনি এখানে প্রতীকীভাবে কিন্তু ঝালমুড়ি বিক্রি করছে একটু কথা বলবো এই আজকে এইভাবে প্রতিবাদ জানাচ্ছেন কেন কি বার্তা পৌঁছাতে চাইছেন আমরা 2017 সালে পরীক্ষা দিয়েছিলাম প্রায় 25 লক্ষ ছেলেমে কিন্তু সেখানে আমরা 19,000 মতো পাস করি করার পর আমরাও ইন্টারভিউতে ডাক পাই কল লেটার পাই পাস করি তার সত্ত্বেও আজকে আজ আমরা রাস্তায় ফুটপাতে দাঁড়িয়ে আছি আজ আমরা বেকার তাহলে আমরা কাদের নিয়োগ দিল কীভাবে নিয়োগ দিল সেটা আমরা জানতে পারিনি আজ আমরা যোগ্য প্রার্থী যোগ্য হয়েও আজকে আমরা রাস্তায় কিন্তু অযোগ্যরা আজকে সরকারি দপ্তরে চাকরি করছে আজ আর আমরা আজকে যোগ্য হয়েও রাস্তায় দাঁড়িয়ে আছি তাই মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আজ প্রতীকী চিহ্ন নিয়ে আমরা আজকে রাস্তায় দাঁড়িয়ে আছি দিদি আমাদের দিকে মুখ তুলে তাকা না আমাদের এই বঞ্চিত থেকে রক্ষা করুন আমাদেরকে চাকরি দিন আমরা আমাদের বৃদ্ধ বাবা মার মুখে ছেলে মেয়ের মুখে দুটো অন্ন জোগাড় করে দিয়ে আমরা সুস্থভাবে বাঁচতে চাই মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে চাই আমরা সমাজের বুকে মুখ তুলে বাঁচতে চাই খুশবিতা 91 দিন ধরে এই মাতঙ্গিনী হাজার মূর্তির পাদদেশে কিন্তু এরা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন এখানে দেখতে পাচ্ছ আরো একজন চাকরি প্রার্থী তিনি কিন্তু চপ ভাজছেন আমরা অনেকবারই মুখ্যমন্ত্রীর মুখে কিন্তু চপ ভাজার কথা শুনেছি আজকে আপনাদের চপ ভাজা কি সেই কারণে আমরা একটা প্রতীকীভাবে নবান্নের 14 তলায় এই বার্তা পৌঁছে দিতে যাই শিক্ষিত হয়ে আজকে আমরা চপ 2017 এর কারণটা কি আমরা 2017 সালে রাজ্য সরকারের গ্রুপ ডিতে অংশ নিয়েছিলাম সেখানে আমরা লিখিত এবং ইন্টারভিউ দুটো বিষয়ে উত্তীর্ণ হয়েছি কিন্তু আমাদের রেখেছিল ওয়েটিং তালিকায় একটা যার জন্য একটা বোর্ড তৈরি হয়েছিল দিদি নতুন করে বলেছিলেন এবার থেকে প্রতি বছর গ্রুপ ডি নিয়োগ করা হবে একটা বোর্ডও তিনি তৈরি করেছিলেন অতনু রাহার ছিলেন হেড অফ দ্য ডিপার্টমেন্টে আবার আমরা দেখতে পেলাম দুর্নীতির রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করায় সেই বোর্ডটাকে অবলুপ্ত করে দিল সেই বোর্ডটা আজ আর নেই এই সম্পূর্ণ পার দপ্তর যেখানে আমাদের এই সম্পূর্ণ আমরা রাজ্য সরকার পোষিত একমাত্র রাজ্য সরকারের গ্রুপ ডি ওয়েটিংরা আমরা এখানে প্রতীকী আন্দোলনের মধ্যে দিয়ে এই বার্তা নবান্নে পৌঁছতে চাই যে আমরা শিক্ষিত হয়ে চপ ভাজতে চাই না আমরা আমাদের যোগ্য হকের চাকরি ফিরে পেতে চাই আমরা চাই আমাদের বিভিন্ন দপ্তরের নিয়োগ দেওয়া হোক আর যারা অযোগ্য তাদেরকে বঞ্চিত করুন আমরা আমাদের যোগ্য হকের চাকরি যেন ফিরে পাই এই বার্তা নবান্নের 14 তলায় পৌঁছে দিতে চাই শুনতেই পারলে যে হকের চাকরি কিন্তু তারা ফিরে পেতে চান অর্থাৎ তাদের যেটা স্পষ্ট অভিযোগ ওয়েটিং লিস্টে তারা ছিলেন তাদের কিন্তু চাকরি পাওয়ার কথা অনেকেরই কিন্তু কোনো এক অজানা কারণে সেই ওয়েটিং লিস্টে থাকা যারা চাকরি প্রার্থী তারা কোনোভাবেই নিয়োগ পাননি আমি একটা ছবিটা দেখাবো এই মুখগুলো তারা কিন্তু দীর্ঘদিন ধরে এই অপেক্ষায় রয়েছেন 2017 সাল থেকে যবে থেকে তারা এই পরীক্ষায় পাশ করেছেন যে কবে চাকরি পাবেন কবে তাদের ডাক আসবে কিন্তু 5 বছর পার হয়ে গিয়েছে কারুর এখনো ডাক আসেনি আমার সামনেই একজন চাকরি প্রার্থী রয়েছেন তিনি কিন্তু বিশেষভাবে সক্ষম তিনি চোখে দেখতে পান না কোথায় বাড়ি আপনার নমস্কার আমি বৃহস্পতি মাহাতো আমি পুরুলিয়া থেকে এসেছি আপনি পরীক্ষা দিয়েছিলেন হ্যাঁ আমি পরীক্ষা দিয়েছিলাম সবাই যেরকম ভাবে পরীক্ষা দিয়েছিল আমিও পরীক্ষা দিয়েছিলাম আমাদের তো মানে ব্রেল এত নেওয়া হয় না আমাদের পড়াশোনার সিস্টেমটা ব্রেল সিস্টেম কিন্তু ওখানে তো ব্রেল হয় না সুতরাং আমি একজন রাইটার নিয়েছিলাম আর কি আমার লিখে দেওয়ার জন্য তো পাস করেছিলাম তারপরে ইন্টারভিউ দিলাম তারপরে সবার যে অবস্থা আমার একই অবস্থা হয়ে আছে অর্থাৎ বুঝতেই পারছো কুসুমিতা একেবারেই ব্রতদীপ তুমি আমাদের সঙ্গে থাকো।